এক বিন্দু আঙুল তুলে বলতে না পারেন যে নির্বাচনীতে শিল্পী সমিতির নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে ফেরদৌস গণমাধ্যমকে জানান, শিল্পীরা নির্বাচন করতে গিয়ে নানা দলে বিভক্ত হয়ে যায়, আর এই কারণেই শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। দেশের সংবাদ মাধ্যমকে চিত্রনায়ক ফেরদৌস বলেন, আমি এখন জনগণের আর সবার হয়েই কথা বলতে চাই, তাই এবার শিল্পী সমিতির নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে চূড়ান্ত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের নতুন তারিখ। আগামী ১৯ এপ্রিল FDC-তে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের আপিল বোর্ডের সদস্য শামসুল আলম। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েই চমক দেখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ঢাকা ১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমেছিলেন তিনি। অন্যদিকে শিল্পী সমিতির নির্বাচনে এরই মধ্যে বেশ কিছু প্রার্থীর নাম শোনা যাচ্ছে, যার মধ্যে ডিপজল ও মিশা সওদাগরের একটি প্যানেল চূড়ান্ত হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই প্যানেলে জায়েদ খান নির্বাচন করবেন কিনা তা এখনও চূড়ান্ত না। অন্যদিকে নিপুণ এবারও সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন, তবে তার সভাপতি কে হবেন তা এখনও চূড়ান্ত না। বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চন নির্বাচন করবেন না বলে নিশ্চিত করেছেন।